প্রথম বল পানের ছয়, প্রীতমকে লেগ স্ট্যাম্পে মেরে দিল ছয় ছয়টি রান। বলটা ছুড়ে দাও, বলটা ছুড়ে দাও, দ্বিতীয় বল হয়ে গেল প্রীতমের, দারুণ একটা বল দেখতে পেলাম, টান টান উত্তেজনার ম্যাচ চলছে। বাউন্ডারি থেকে বাইরে, ব্যারিকেড থেকে বাইরে চলে যাও, তুলে মেরেছিল ক্যাচ আউট, ড্রিম ইলেভেনের পান আউট হয়ে প্যাভিলিয়নের দিকে। এবার ব্যাট করতে আসবে বিক্রম, তিন বল ছ রান, দারুণ একটা বল প্রীতমের, দারুণ বল চলছে প্রীতমের ওভারটি, দারুণ বল করছেন তিনি, মাত্র চার বলে ছ রান করেছে। প্রীতম মন্ডল, শুভডাল কে সান আর ইন্ডিয়ান লায়ন্স কে জান, গেন্দবাজি কে ছোট সম্ভালে হ্যাঁ মাইতি টিভি ওর সে। লেকিন থোড়ে কন্ধোঁ মে প্রেশার হ্যায় উনকা, পান কো চলতা জরুর কিয়া থা, লেকিন ইস বার হোয়াইট বল আম্পায়ার রিঙ্কু নে করার দিয়া, অতিরিক্ত এক রন কে সাথ রন সংখ্যা বড়কর সাত পে এক, ড্রিম ইলেভেন। কাফি রোমাঞ্চক ম্যাচ হুই থি ফার্স্ট কোয়ালিফাইং রাউন্ড কে। আর ইস বার দেখিয়ে ওয়ান বাউন্স করার দি সহি নির্ণয় দোনো আম্পায়ার দ্বারা। काफी अच्छी लय में है, दबाव को अपने ऊपर आने नहीं देते हैं प्रीतम मंडल, दबाव ओपोनेंट टीम के ऊपर डालते हैं, वही कुछ देखने को मिल रहा है इस समय पीडब्ल्यूडी में। और ये देखिए जैसे ही दिया बल्ले के सामने गेंद, अंतिम गेंद पे मार के छक्का, गेंद को भेज दिया बाउंड्री लाइन से बाहर, 113 रन बनाए ड्रीम इलेवन। जीत के लिए इंडियन लायंस को 14 रन बनाने होंगे 6 गेंद पे, 2 विकेट उनके पास सुरक्षित हाथों में। गेंदबाजी के लिए आएंगे ड्रीम इलेवन के महान गेंदबाज रवि चक्रवर्ती दाहिने हाथ से, बहुत ही कड़के की मुकाबला, दर्शक काफी आनंद लेता हुआ।